হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা বৃষ্টিমুখর ছুটির দিনে আমার মুম্বই ট্রিপ কেমন ছিল সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কেমন ছিল ওয়েদার, শাহরুখ খানের বাড়ির সামনেই বা গিয়ে কী করলাম, তো সম্পূর্ণটি দেখতে হলে ভিডিওটি অবশ্যই দেখো। এক ছুটির সকালে ঘুম ঘুম চোখে ভোরের আলো না ফোটার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম মুম্বইয়ের উদ্দেশ্যে। যাত্রাপথে পেয়েছিলাম মনোরম আবহাওয়া, সাথে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের দুধারে নৈসর্গিক সৌন্দর্য এবং একটি বড় টানেল পার করে কিন্তু আমরা চলে এলাম মুম্বাই নগরীর কাছাকাছি। অটল সেতু থেকে মনোমুগ্ধকারী মুম্বাই নগরীর সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা ঠিক করি আমাদের ট্রিপটি শুরু করব গণেশজির আরাধনার দ্বারা। সেই মতো আমরা চলে আসি মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে। মন্দিরের বাইরেই ছিল বেশ কয়েকটি দোকান, সেখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে আমরা ভেতরের মন্দিরে চলে যাই। যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই সেরকম ভিড় পাইনি এবং ফোন অ্যালাউ ছিল না, তাই আমি সেরকমভাবে ফটোটা তুলতে পারিনি ঠাকুরের। মন ভরে ভক্তি ভরে পুজো দিয়েছিলাম এবং শোনা যায় এই মন্দিরটির নির্মাতা স্বয়ং বিষ্ণু এবং পরবর্তীকালে 1800 সালে আবার এটি পুনর্নির্মাণ করা হয়। এবার আমাদের পরবর্তী গন্তব্য হাজিয়ালি দরবার। ততক্ষণে দেখলাম আকাশের মুখ বেশ ভার, গাড়িটা তুলে দাঁড়ানোর জন্য আমাদের খানিকটা পথ হেঁটে যেতে হয়, এসে পৌঁছাই হাজি সাহেব দরগায়। কিন্তু দুঃখের বিষয়, সেখানে গিয়ে জানতে পারি জল বেড়ে যাওয়ার কারণে হাজি সাহেব দরগার মূল মসজিদ অবধি কাউকে যেতে দেওয়া হচ্ছে না, বরং যারা সেখানে রয়েছেন তাদেরকে সেখান থেকে চলে আসার জন্য সেখানকার কর্মীরা বাঁশি বাজাচ্ছিলেন। এবার পরবর্তী গন্তব্য তাজ হোটেল এবং ইন্ডিয়া গেট দর্শন। যাবার পথে নজর কাড়ল সুউচ্চ আম্বানির আন্টিলা হাউস, যেটি এতটাই দীর্ঘ ছিল যে পুরো রাস্তাটাই কিন্তু যতক্ষণ যাচ্ছিলাম সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া গেটের কাছে। এবার একটু ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ এবং চা, যদিও একদমই ভালো লাগেনি টেস্ট। যাই হোক, এরপরে চলে এলাম ইন্ডিয়া গেটের কাছে। ওমা, সেখানে এসে দেখি প্রচুর লম্বা লাইন, তো সেখানে একটু সামান্য চেকিং হওয়ার পরে আমরা কিন্তু ঢুকে গেলাম ইন্ডিয়া গেট। ছুটির দিন থাকায় বহু টুরিস্টের দেখা পেলাম, তার সাথে একদিকের আকাশ কিন্তু পুরো ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছিল। পাশেই দেখা মেলল বিলাসবহুল তাজ হোটেল, যে তাজ হোটেলকে দেখলে কিন্তু 2008-এর বিভীষিকাময় স্মৃতি মনের কোনায় জলজল করে ওঠে। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, অগত্যা আমরা মুখ বেজার করে ছাতা শরণাপন্ন হলাম। বৃষ্টি কমার জন্য প্রায় দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম এবং বৃষ্টি কমার পর শুরু হলো খানিকক্ষণ ফটো এবং ভিডিও সেশন। এটি ছিল আমার জীবনের প্রথমবারের মতো আরব সাগর দেখা। আরব সাগরের বিস্তীর্ণ ঘন জলরাশি দেখে উপলব্ধি করার চেষ্টা করছিলাম। দূরে দেখলাম বেশ কয়েকটি লঞ্চ, ছোট নৌকা ভেসে চলেছে। এরপর পৌঁছে গিয়েছিলাম মুম্বাই ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় এবং আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা, ম্যারিন ড্রাইভ। এখানে যাওয়ার পরে এতটা পথের ক্লান্তি, রোদ বৃষ্টি গরমে আমাদের যেরকম নাজেহাল অবস্থা হয়েছিল তার জানি কিছুটা অবসান ঘটে। মনে হচ্ছিল জানি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সমুদ্রের আওয়াজ শুনি। এখানে যাবার পর আসতে জানি মনই চাইছিল না, কিন্তু বাদ সাধল বৃষ্টি, আবারও সে ঝমঝমিয়ে নেমে গেল। অগত্যা আমাদের এই পছন্দের ম্যারিন ড্রাইভকে বিদায় জানাতে হল। যতক্ষণ ছিলাম এই মেরিন ড্রাইভের মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম। একদিকে বিস্তৃত আরব সাগর, অপরদিকে ব্যস্ততম শহর স্বপ্ননগরী মুম্বাই। এ এক আলাদাই অনুভূতি। Thank you.
যাবার পর দেখা মিলল বান্দ্রা ওরলি সি লিঙ্ক। এটি ইন্ডিয়ার ফিফথ লংগেস্ট ব্রিজ। এই সুউচ্চ ব্রিজের নিচ থেকে কিন্তু বয়ে চলেছে আরব সাগর। যেহেতু প্ল্যানটা হয়েছিল জুলাই মাসে, তো আমাদের কিন্তু পুরো ট্যুরটা বৃষ্টিকে সঙ্গে নিয়েই কেটেছিল। পৌঁছে গিয়েছিলাম আমাদের হার্ট থ্রব কিং খানের বাড়ির সামনে। স্বপ্নের হিরোর বাড়ির সামনে যখন পৌঁছে গেছি, তো বৃষ্টিকে উপেক্ষা করেই আমি চলে গেলাম তার বাড়ির সামনে। কিন্তু যত সামনে গেলাম দেখলাম প্রচুর মানুষের ভিড়। তারই মাঝে বিরাজমান রাজপ্রাসাদের ন্যায় মান্নাথ হাউস। এবার শুরু হলো স্ট্রাগল একটু ফাঁকা জায়গার জন্য। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ এবং আমি বেশ কয়েকটা ফটো তুলে নিলাম কিং খানের সিগনেচার পোজে। ততক্ষণে ভিড় আরো বেড়ে গিয়েছিল, সেদিন যেহেতু ছিল ছুটির দিন। এরপর একটু ছোলা বাদাম মাখা খেতে খেতে ঘুরে দেখলাম ব্যান্ড স্ট্যান্ড এবং তার পার্শ্ববর্তী বিচ। এরপর দেখা মিলল কলকাতা স্ট্রিট ফুচকা। যদিও দাম দেখে খাওয়ার ইচ্ছে হয়নি, চলে গেলাম পাশের মোমোর কাউন্টারে। এটি অল টাইম ফেভারিট। মোমো এবং ম্যাগি এমন একটা খাবার, আমি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটে জিনিসই এই খাবার দিয়ে সারতে পারি। এরপর খানিকটা রেস্ট নিয়ে পৌঁছে গিয়েছিলাম মুম্বাইয়ের সবচেয়ে ফেমাস বিচ জুহু বিচে। গিয়ে দেখলাম সেখানেও প্রচুর ক্রাউড, হাঁটারও জায়গা ছিল না। আমার বেশ খানিকটা গরম লাগছিল। এরপর নিজেই খানিকটা হেঁটে গিয়ে একটা ফাঁকা জায়গা আবিষ্কার করলাম। তারপর জুহু বিচের চারিপাশটা খানিকক্ষণ নিজের মতো করে ঘুরে দেখলাম। তখন সূর্য পশ্চিমে প্রায় অস্ত যাচ্ছে, তাই ওয়েদার খানিকটা মনোরম হচ্ছিল, তাই ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার ক্লান্ত আমরা বসে পড়লাম শতরঞ্জি ভাড়া নিয়ে বিচের ধারে। সাথে ছিল সিঙ্গারা এবং চা। সেই খেতে খেতে সূর্যাস্ত দেখলাম। এইভাবেই সমাপ্তি ঘটল একটি ব্যস্ত দিনে। এবার ফেরার পালা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক।